वेलकम टू कोड ऑफ इंडिया। आज के हमारे लेसन इंटरनेट और ईमेल। এটা করার আগে আমাদের আগে জানতে হবে ইন্টারনেটটা কি। ইন্টারনেটটা আমরা কোথেকে ব্রাউজ করি, কি করে দেখি। ইন্টারনেট হচ্ছে আমরা যে কোনো জিনিস ওয়েবসাইটে দিয়ে দিই, কোন একটা ফোল্ডারে দিয়ে দিই, আর সেই ফোল্ডারে সঙ্গে আমরা কথাবার্তা বলতে পারি। যে কোনো একটা ফাইল, আপনার ঘরে একটা ফাইল আছে, সেই ফাইলে বিভিন্ন ধরনের কাগজ আছে, সেই কাগজের ব্যাপারে আমরা যে কোনো লোককে দেখতে পারমিশন দিয়ে দিই। আমার ফাইলে কি কি আছে, ট্রেড লাইসেন্স আছে, আমার অ্যাড্রেস আছে, আমার ফোন নাম্বার আছে, আমি কি পড়াশোনা করেছি সেসব খবর খবর আছে, আমার বায়োডাটা আছে, এইসব আমার ফাইলে যা কাগজপত্র আছে সেটা আমরা ওই ফোল্ডারটাকে পারমিশন দিয়ে দিই কি অন্য পাবলিক দেখতে পাবে। এখন পাবলিক কি করে দেখতে পাবে, যেরকম আমার ফাইলটা কোথায় আছে, আমার ফাইলটা আমার ঘরে অ্যাড্রেসে আলমারির মধ্যে আছে। তা আমার ঘরে অ্যাড্রেস কি, আমার হোল্ডিং নাম্বার, রাস্তার নাম। সেরকমই ইন্টারনেটে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে অ্যাড্রেস বার। তো ইন্টারনেটে ইউটিউব আছে, ইউটিউবে অ্যাড্রেস কি, www.youtube.com। ইউটিউব একখানা ফোল্ডার, অনেক বড় ফোল্ডার, তার মধ্যে অনেকগুলো ফোল্ডার লাগানো আছে। একটা বড় ফোল্ডার আর্চ ফাইল, তার মধ্যে ছোট ছোট ফাইল লাগানো আছে, আর প্রতিটা ফাইলে নানান ধরনের ডকুমেন্ট আছে। এই ইউটিউবটা ফোল্ডারটা খুললাও, এই ফোল্ডারের মধ্যে এই যে মেনুটা দেখতে পাচ্ছেন ইউটিউবে, এটা হচ্ছে কি কি ডকুমেন্ট আছে, আর কি কি ওই ফোল্ডারের মধ্যে আর কি কি ফোল্ডার আছে, ফাইল আছে। এই জায়গা মারলে সাব ফোল্ডার দেখতে পাচ্ছি, এই জায়গা মারলে ওই ফোল্ডার কি কাগজপত্র আছে আমরা দেখতে পাচ্ছি, আর সেই পুরো টোটাল ইউটিউবের ফোল্ডারের অ্যাড্রেসটা কি আছে, আমার ঘরের অ্যাড্রেস, ইউটিউবের অ্যাড্রেস এটা। তো অ্যাড্রেস মানে কি, ঠিকানা। ঠিকানা কোথায় লেখা হবে, অ্যাড্রেস বারে লেখা। এটা কি বলে, অ্যাড্রেস বার। এই সাদা মতন জায়গাতে যেটা আছে এটা হচ্ছে অ্যাড্রেস বার। এই যে এখানে স্টার্ট মারলাম, এই যে সাদা মতন জায়গাতে যেটা আছে ওটা হচ্ছে অ্যাড্রেস বার। এই যে টাইপ করলাম এখানে, আবার যে বিপ বিপ করছে, এই লম্বা লাইনটা বিপ বিপ করছে, মানে কি আই, আই মানে কি ইনসার্ট, মানে আবার তুমি ঢোকাতে পারো, আবার তুমি টাইপ করতে পারো। তো আমরা একটা ফোল্ডার থেকে কথাটা বলতে গেলে আমাদের একটা এক্সপ্লোরার দরকার, মানে খোঁজ করার একটা পেজ দরকার, যেটা বা ব্রাউজার দরকার, মানে আমরা খোঁজবিন করার জন্যে একটা সিস্টেম দরকার, ওটা হচ্ছে ব্রাউজার। এটা কি বলে, ব্রাউজার। এই ব্রাউজারটা কোত্থেকে পাই আমরা, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, ই ই মানে ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেটকে খোঁজ করে, এক্সপ্লোর করে, তার নাম হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। সেরকম গুগলের নিজের এক্সপ্লোরার করেছে, গুগল ক্রোম, ওটা দিয়ে ইন্টারনেটে খোঁজ করা হয়। এটা একটা যন্ত্র, এই যন্ত্র দিয়ে আপনার যে ফোল্ডারটা আপনার আছে, যেটা আপনি পাবলিকের জন্য ওপেন করে রেখেছেন,
সেই যন্ত্র দিয়ে আমরা ওই ফোল্ডারটা দেখতে পাবো, পৃথিবীর যে কোনো লোক দেখতে পাবে। তো গুগল কোম্পানি একখানা, সে নিজের গুগল ক্রোম খুলেছে এই যন্ত্র যাতে দেখতে পারে। সেরকমই মাইক্রোসফট একটা কোম্পানি, মাইক্রোসফট বিজেতা যন্ত্র খুলেছে ইন্টারনেট এক্সপ্লোরার। অপেরা একটা কোম্পানি, অপেরা ব্রাউজার নিজে খুলেছে। ফায়ারফক্স একটা নিজে কোম্পানি খুলেছে। সবার নিজের নিজস্ব ব্রাউজার খুলেছে যাতে ওরা এই যে বিভিন্ন লোকেরা দেখতে পাচ্ছে সেটা ওরা বুঝতে পারে কি কত লোক দেখছে। তো এই যে ব্রাউজার, এই যে আমি ব্রাউজ মারছি এখানে, আমি এখানে ইউটিউব আছে, ইউটিউবটাকে বন্ধ করলাম, তার মানে কি এটা হলো অ্যাড্রেস বার। এটা কি লেখা আছে দেখো, এই মাউসটা নিয়ে গেলাম, দেখ কি বলছে, মাউসের উপরে দেখাচ্ছে রিফ্রেশ, কি লেখা আছে, নিয়ে যাচ্ছি রিফ্রেশ। ফের পাশেরটা নিয়ে যাচ্ছি, তো কি বলছে, এটা নিয়ে যাচ্ছে কি বলছে অ্যাড্রেস বার, এটা নিয়ে যাচ্ছে কি বলছে হাব। হাব মানে একটা যোগাযোগের জায়গা, যেখানে আমরা এই মাউসটা নিয়ে যাচ্ছি, বলছে হাব রিডিং হিস্ট্রি ডাউনলোড, মানে এর মধ্যে অনেক কিছু করা যাবে। এটা ক্লিক করলে কি কি পাবো, এই যে ডাউন, ডাউন এরো মানে নিচে নামানো, মানে উপর থেকে যেখানে মেমোরিতে আছে ফোল্ডার তার থেকে ডকুমেন্ট এখানে তলায় নামাতে পাবো। এটা মানে কি আছে, এই আরোটা হিস্ট্রি, মানে এই যে আমরা যে ইন্টারনেট এক্সপ্লোরারের মধ্যে, এটা মাইক্রোসফটে, মাইক্রোসফট এজ একটা এক্সপ্লোরার, তার মধ্যে আমরা এখন পর্যন্ত কী কী দেখেছি এই ব্রাউজারে, সে হিস্ট্রি মেনটেন করেছে, কখন কটার সময় কোন কোন পেজে গিয়ে দেখেছি। এটা কি আছে পাশেরটা লেখা, কি বলো, রিডিং লিস্ট, কি কি রিড করেছি। এটা কি আছে ফেভারিট, ফেভারিট মানে কি আমার পছন্দ, আমার ফেভারিট খাওয়া, আমার ফেভারিট খেলা, তার মানে আমি স্পোর্টসকে ভালোবাসি, আমি ক্রিকেট দেখতে ভালোবাসি। তো ক্রিকেটের একখানা ওয়েবসাইট আছে, তো আমি কি করব, ফেভারিটে ফেলে দেব, আমাকে ওটা খুঁজতে হবে না। আমার পছন্দ যেটা ওয়েবসাইট ফোল্ডার, ওয়েবসাইটের অ্যাড্রেস, ওই ফোল্ডার অ্যাড্রেস, সেটা আমি ফেভারিটে দিয়ে দিব। তার মানে কি হচ্ছে কি, আমি গেলাম এই যে এই ব্রাউজার দিয়ে আমি মারলাম একটা অ্যাড্রেস, যেটা সাধারণত সবাই জানে গুগল। আমি টাইপ করছি GOOGLE.com, এটা বুঝতে হবে Google.com। যেই মারলাম গুগলের সার্চ ইঞ্জিন খুলে গেল, এটা একটা সার্চ ইঞ্জিন, একটা ইঞ্জিন যেটা সার্চ করতে হয়, ইঞ্জিন মানে কি যে কাজ করে, এটা একটা ইঞ্জিন যেখান থেকে আমরা সার্চ করতে পাবো। যদি আমি মারি কি এখানে কোড হাব ইন্ডিয়া, যেখান থেকে আমরা এই ব্রডকাস্টিংটা করছি, কোম্পানির নাম যদি মারি, এটা সার্চ করলো, ইন্টার মারলাম, কি বলছে এখানে কি আমরা যে সার্চ করেছি গুগলে গিয়ে কোড হাব ইন্ডিয়া, এটা আপনার রেজাল্ট দিচ্ছে 48.48 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কমের মধ্যে এতগুলো রেজাল্ট পেয়ে গেছে, 61,800 রেজাল্ট পেয়ে গেছে। এই গুগলের সার্চ ইঞ্জিনটা, ইঞ্জিনের এত পাওয়ার কি 1 সেকেন্ডে কমেও ইন্টারনেটে যত ফাইল ফোল্ডার আছে, যার মধ্যে কোড হাব ইন্ডিয়া মোটামুটি CO বা DEHUA বা ইন্ডিয়া লেখা আছে, সেটা পুরো এখানে লিস্ট ফেলে দিল। এই দেখুন তলায় 1, 2, 3, 4 কয়টা পেজে, 10টা করে, মানে অবিরাম পাওয়া যাবে। টোটাল কত লিঙ্ক পাওয়া যাবে, যেটা সার্চ করেছে 61,000। তা আমি কোড হাব ইন্ডিয়া টাইপ করলাম, তো এই কোড হাব ইন্ডিয়া কোম্পানি ওয়েবসাইট খুলে গেল। এই দেখুন এখানে কোড হাব ইন্ডিয়া আরও সব পেজ খুলে গেল, এটা অন্য পেজ,
কোড অফ ইন্ডিয়া ফেসবুকের লিঙ্ক খুলে গেল, কোড অফ ইন্ডিয়া ফেসবুকের আরেকখানা লিঙ্ক খুলে গেল, কোড অফ ইন্ডিয়ার কোম্পানি প্রোফাইল খুলে গেল, কোড অফ ইন্ডিয়ার লিঙ্কডইনে কি যোগাযোগ আছে খুলে গেল, কোড অফ ইন্ডিয়া কোথায় চাকরি দিচ্ছে খুলে গেল, কোড অফ ইন্ডিয়া ব্যাংকে IFSC কোড কত, এসব ব্যাপারটা চলে আসলো। ঠিক আছে, তো নানান ধরনের আমি সেকেন্ড পেজে যেতে পারি। এখানে আর কি সার্চ হয়েছে, কোড অফ ইন্ডিয়া NCSM অথরাইজ টেস্টিং সেন্টার সেটা খুলে গেল, কোড অফ ইন্ডিয়া ইউটিউবে কি চ্যানেল আছে এখানে মানলাম, কোড অফ ইন্ডিয়া চ্যানেল খুলে গেল। এই যো এটা কোড অফ ইন্ডিয়া ইউটিউবের চ্যানেল, এই ভিডিওটা তৈরি করে এই চ্যানেলের মধ্যে আপলোড করে দিব। এই চ্যানেলটা হচ্ছে ফ্রি এডুকেশনের জন্য। তো আমরা কি বুঝলাম কি আমরা একটা ফোল্ডারের সঙ্গে কথাবার্তা বলতে গেলে ইন্টারনেটে আমাদের একটা ব্রাউজার দরকার। ওই ব্রাউজার বিভিন্ন কোম্পানি তৈরি করেছে, মাইক্রোসফটও তৈরি করেছে, গুগলও তৈরি করেছে। এখন আমরা মাইক্রোসফট SDK করছি, আমরা চাইলে গুগল ক্রোম দিয়েও করতে পারি, আমরা চাইলে ফায়ারফক্স দিয়েও করতে পারি। এটা হলো ব্রাউজার একটা টুলস যেটা দিয়ে আমরা এক অন্য সব ফোল্ডার গিয়ে দেখতে পারি। আর এই ব্রাউজার মধ্যে নানান ধরনের ব্যবস্থা করা আছে আমাদের বিভিন্ন কাজের জন্য। এখন প্রশ্নটা হচ্ছে কি আমরা যখন মারছি কি YouTube.com, এই যে সামনে লেখা আছে HTTP হাইপার টেক্সট টার্মিনাল প্রোটোকল, তার মানে কি এটা কোনো টেক্সট ফাইলই রিড করতে পারে, আর WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা একটা অর্গানাইজেশন, যে কোনো একটা আমি তারপরে আমার এটা অ্যাড্রেস, আমার অ্যাড্রেস এক্সটেনশন কি .com। তো আমি আমি তার মানে কি আমি যদি এখানে টাইপ করি google.com, তো পেজটা লোড নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছে এখানে গোল গোল ঘুরছে, মানে পেজটা লোড নিচ্ছে। যাই হোক, ইন্টারনেট স্লো হয়ে গেছে। হ্যাঁ, google.com খুলেছে, তার মানে কি এইবার বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এই যে .com হোক বা গুগল হোক বা মাইক্রোসফট হোক বা ইয়াহু হোক, এরা ফ্রি ইমেল আইডি দেয়। তা আমি ইমেল আইডি কি করে টাইপ করব? ইমেল আইডি মানে ইমেল করা, চিঠি পাঠানোর একটা আইডেন্টিফিকেশন। তার মানে কি আমি যখন গুগল থেকে পাঠাবো ইমেল, আমি একটা ইমেল আইডি নেব, গুগল আমাকে একটা অ্যাড্রেস দেবে চিঠি পাঠাবার জন্য। আমরা ইয়াহু থেকে নেব, আমি যেখানে টাইপ করে দিই ইয়াহু, এখানে টাইপ করি ইয়াহু, .com। তো ইয়াহু কোম্পানিও আমাকে ইমেল আইডি দেবে, সাইন করে এখানে মেল আমি এ করতে পারি, ক্রিয়েট নিউ মেল করতে পারি এখান থেকে। হ্যাঁ, তো সেরকম আমরা ধরুন কি আমরা ইমেল আইডি করতে দিতে পারি, আরো আমরা হটমেল থেকে নিতে পারি, মাইক্রোসফটে আউটলুক, সে আমি টাইপ করলাম outlook.com, এখানে গিয়ে আমি টাইপ করলাম outlook.com। আউটলুক মাইক্রোসফটের প্রোডাক্ট, আউটলুকও আমাকে ফ্রি ইমেল আইডি দিয়ে দিবে। তো আমি যদি আউটলুকের যদি ইমেল আইডি নিই, তো ইমেল আইডি কেমন দেখতে হবে? ইমেল আইডি দেখতে হবে আপনার, যেগুলো আমি এখানে ইমেল আইডি খুলেছি, এটা খোলা আছে,
ইমেল আইডি আপনার হবে, যেরকম ইয়াহু হলে ইয়াহু ইমেল আইডি হবে, সে আপনার নাম @yahoo.com। যদি জিমেল থেকে আপনি ইমেল গুগল থেকে আপনি যে ইমেল আইডি নেন, তো গুগলের ইমেল আইডি কি হবে, আপনার নাম @google.com। যদি আপনি মাইক্রোসফট থেকে নেন, মাইক্রোসফট আউটলুক ইমেল আইডি নেন, তার ইমেল আইডি কি হবে, আপনার নাম @ কোথ থেকে নেওয়া হচ্ছে, outlook.com। তার মানে আপনি অনেকগুলো ইমেল আইডি খুলতে পারেন, আর সব জায়গায় ইমেল আইডি খোলার ব্যবস্থা আছে। একটা ইমেল আইডি খোলার পর আপনি যদি গুগল ইমেল আইডি খোলেন, তো আপনি আপনাকে কে বেশি আপনাকে সুবিধা দেবে সেটা আপনাকে দেখতে হবে। কেউ মেল বক্স আপনার কত সাইজ দেবে, কে কত মেল করতে পারবেন একদিনে সেটা সুবিধা আছে কত, কে কেউ বলবে কি আপনি আমাকে এতগুলো এত বড় সাইজের মেল বক্স দিয়ে দিব, আপনার মেল বক্সে ড্রাইভের মধ্যে এত সাইজের ফাইল রাখতে পারবেন, কেউ বলবে 10 GB, কেউ বলবে 25 GB, কেউ বলবে আপনি 500 খানা বেশি মেল পাঠাতে পারবেন না, কেউ আপনি 1000 খানা মেল পাঠান ডেলি, কোনো অসুবিধা নেই। যেখানে বেশি সুবিধে পাবেন সেখানে আপনি নেবেন ইমেল আইডি। তা আজকে গুগলে ইমেল আইডি আপনার দেখাবো। গুগলে ইমেল আইডি করতে গেলে আমি যদি এখানে জিমেলে মারি, দেখুন এখানে একটা আইকন আছে জিমেল, ইমেজ, তারপর গুগল ড্রাইভ, তারপর সাইন ইন। যদি আপনি নতুন ইমেল আইডি খোলেন গুগল থেকে, তো আপনি জিমেলে মারলেন, এই যে জিমেলে মারলাম, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আসলো, নতুন অ্যাকাউন্ট তৈরি করো, এটা মারলাম, তো গুগল আপনার সঙ্গে জিজ্ঞেস করবে আপনি যে নতুন অ্যাকাউন্ট খুলতে চাইছেন তা আপনি কে। এখানে আপনার ফার্স্ট নাম দেবেন, লাস্ট নাম দেবেন মানে টাইটেল আর প্রথম নাম। এটা দেওয়ার পর তারপর আপনি বলবেন কি আমার ইউজার নেম কি হবে, ইমেল আইডি বলেছিলাম কি হবে @gmail.com। যদি আপনি আউটলুক থেকে নেন তা কি হবে ইমেল আইডি, আপনার নাম @outlook.com। যদি আপনি ইয়াহু থেকে নেন তা কি হবে, আপনার নাম @yahoo.com। আমরা এখানে গুগল থেকে নিচ্ছি তো এখানে কি হবে @gmail.com। কিন্তু এখানে যে সামনে যে নামটা দেব, এই নামটা অন্য কেউ নিয়ে রাখতে পারে, অলরেডি এই নামটা সে আমি দিলাম তেন্ডুলকার, তেন্ডুলকার যেই দিলাম আমি, আর ট্যাব মারলাম, তো তেন্ডুলকার দিলাম ট্যাব মারলাম, তখন কি বলছে এখানে লাল বাতি দিয়ে, বলছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার। আপনি tendulkar@gmail.com নিতে পাচ্ছেন না, অন্য কেউ নিয়ে বসে আছে, তো ট্রাই অ্যানাদারটা যদি এখানে যদি আমি একটা টেন্ডুলকার আমি যদি মারি tendulkar2 ট্যাব মারি, সেটাও নেওয়া আছে। আমি মারলাম tendulkar2001 মারি, সেটাও নেওয়া আছে। আমি tendulkar2001 এ মেরে দিই, হয়তো পাওয়া যেতে পারে, হ্যাঁ কোনো অবজেকশন নেই, মানে এই নামে আমি ইমেল আইডি খুলতে পাবো tendulkar2001 এ, এই নামে এখন তো এখন কেউ নিইনি। তা আমার পছন্দের মতন নাম @এর আগে নিতে পারি যদি অ্যাভেলেবল থাকে। এখন আমার পাসওয়ার্ড, যে নামটা সিলেক্ট হয়ে গেল আমরা কি নেব, পাসওয়ার্ড,
পাসওয়ার্ডটা সবসময় স্ট্রং নিতে হবে। একবার পাসওয়ার্ড টাইপ করলাম, তো স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে? স্ট্রং পাসওয়ার্ড মিনিমাম 8খানা ক্যারেক্টার থাকবে পাসওয়ার্ডে, একটা নাম্বার নিশ্চয়ই রাখবেন, একটা স্পেশাল ক্যারেক্টার যেটা আমরা বলি @, ডলার, পাউন্ড, পার্সেন্টেজ, ব্র্যাকেট, অ্যান্ড, অপারেন্ড, এইসব স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলে পাসওয়ার্ডটা স্ট্রং বলা হয়। কেন কি উইক পাসওয়ার্ড থাকলে রুটিন করে হ্যাকিং করা যায়। যদি স্পেশাল ক্যারেক্টার দিয়ে 8খানা নম্বরে যদি পাসওয়ার্ড দেওয়া হয়, সেটা রুটিন করে ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং করে হ্যাকিং করা একটু অসম্ভব ব্যাপার, ওকে স্ট্রং পাসওয়ার্ড বলা হয়। আপনার পছন্দ মতো পাসওয়ার্ড এখানে দেবেন, দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থটা অ্যাকচুয়াল দেওয়ার সুবিধে এই জন্যেই কি আপনি যদি কখনো ভুলে যান আপনার ইমেল আইডি পাসওয়ার্ড, আপনি তারপর ওটা বার করতে চান, আপনার ডেট অফ বার্থ চাইবে। প্লাস ডেট অফ বার্থ গুগল কোম্পানি চাইছে কেন কি আপনাকে মাঝে মধ্যে খবর দেবে আপনার ডেট অফ বার্থ কবে, বা আপনার যে আপনি যার বন্ধু আছেন আপনার ইমেল আইডি জানে তার কাছেও খবর দিয়ে দিবে কি আপনার ডেট অফ বার্থ আজকের দিন, অমুক দিনে আপনার ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ আপনার অ্যাকচুয়াল দেওয়া দরকার। আপনি জেন্ডার মেল কি ফিমেল সেটা আপনার মেনশন করতে হবে। তারপর আপনার আসছে আপনার ফোন নাম্বার। আপনি নিশ্চয়ই আপনার এমন ফোন নাম্বার দেবেন কেন কি আজকে ডেটে ফোন নাম্বার মোবাইল নাম্বার আপনার পরিচয়। মোবাইল নাম্বার নিতে গেলে আপনার নামে আপনাকে প্যান কার্ড দিতে হয়, আপনার অ্যাড্রেস প্রুফ ফটো প্রুফ দিতে হয়, ব্যাংকে কাজে লাগে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার সিকিউরিটি কাজে লাগে। তো মোবাইল নাম্বার আপনি এমন দেবেন যেটা আপনার কাছে পার্মানেন্ট থাকে। কেন কখনো রিকভারি করতে গেলে আপনার পাসওয়ার্ড রিকভারি করতে গেলে আপনার মোবাইল নাম্বারে পাসওয়ার্ড আসবে, গুগল পাঠাবে, ওই পাসওয়ার্ডটা মোবাইল থেকে দেখে আপনি ইমেল আইডি ফের থেকে হারানো ইমেল আইডি ফের থেকে বার করতে পারেন। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, আপনি জানেন 91 মানে ইন্ডিয়া কোড, তারপর আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বার, ইউর কারেন্ট ইমেল আইডি, এটা দরকার নেই। তবে যদি আপনার কোনো অন্য ইমেল আইডি থাকে ওটা যদি এখানে দিয়ে দেন তা আপনার সুবিধা হবে। কেন সুবিধা হবে, মনে করুন এখন যে নতুন ইমেল আইডি তৈরি করছেন সেটা যদি হারিয়ে যায়, মোবাইলটাও আপনার কাছে নেই, আপনি বাইরে আছেন, মোবাইলটা ঘরে রাখা আছে, তা আপনার হারানো ইমেল আইডিটা যদি এখানে অল্টারনেটিভ ইমেল আইডি দেওয়া থাকে তো ওখান থেকে আপনি রিকভারি করতে পারেন। কারণ গুগল কোম্পানি আপনার এই অল্টারনেটিভ ইমেল আইডির মধ্যে পাসওয়ার্ড পাঠিয়ে দেবে, কোড পাঠিয়ে দেবে, তখন আপনি অলরেডি ইমেল আইডি খুলে কোডটা দেখে আপনার হারানো এই যে নতুন ইমেল আইডি যা তৈরি করেছেন সেটা বার করতে পারবেন। তো এটা টেপার পর আপনার ইন্ডিয়া দেখুন এখানে অটোমেটিক গুগল আপনাকে খুঁজে নিয়েছে, কারণ আপনি গুগল সাইটের মধ্যে আছেন, গুগল আপনাকে ধরে নিয়েছে কি আপনার ইন্টারনেট আপনি কোথা থেকে আপনি ব্রাউজ করছেন, আর আপনাকে ধরে নিয়েছে আপনি ইন্ডিয়াতে আছেন। তবে তো এখানে 91 অটোমেটিক দিয়ে দিয়েছে, এখানে ভারত বলে দিয়েছে, আমি এখানে দেশের নাম সিলেক্ট করতে পারি, কখনো উল্টো পাল্টা দেশের নাম দেবেন না, গুগল কোম্পানি ধরে নেবে। তারপর নেক্সট টিপলেই আপনার ইমেল আইডি ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ এখন হ্যাঁ আপনি এখানে ইমেল আইডি তৈরি হওয়ার পর আজকে ধরুন কি এই যে জিমেল অ্যাকাউন্ট এখানে আছে, আমি যদি এখানে এই যে আমার আউটলুক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে আমার আউটলুক অ্যাকাউন্ট আছে, এটা আমার খুব পার্সোনাল আউটলুক অ্যাকাউন্ট। তো আমি এই দেখুন এখানে যে গিয়ার বক্স দেখছেন, এই যে গিয়ার বক্সটা মানে আমরা গিয়ার দিয়ে স্পিড সেটিং করি কত স্পিড হবে, মানে ইঞ্জিন একখানা পার্স, এখানে গিয়ে আমরা নিজের ব্যাপারটা জানতে পাবো। আমার প্রোফাইল আমি চেঞ্জ করতে পারি, মোবাইল নাম্বার আমার অলরেডি ইমেল আইডি আমি চেঞ্জ করি, আমি এডিট মারলাম, এডিট মানে আমি চেঞ্জ করছি।
এই দেখুন আমার প্রোফাইলটা, হ্যাঁ আমার মোবাইল নাম্বার চলে আসলো। আমি স্কাইপি আমাকে অনুরোধ করছে মাইক্রোসফট আপনি স্কাইপি আজকে এ করুন, একটা নাম্বার অ্যাড করুন। তো আমার প্রোফাইলটা এখানে আমি চেঞ্জ করতে পারি, আলাদা আলাদা ফোন নম্বর অ্যাড করতে পারি, আমার যে আইকন ফটো আমি চেঞ্জ করতে পারি মাঝে মধ্যে, নানান ধরনের ফটো তৈরি করব আমার আইকন। তো আমি চেঞ্জ ইমেল আইডি চেঞ্জ করতে পাবো না, কারণ ওটা তো মানে আপনার অ্যাড্রেস হয়ে গেল, আপনার ঘরের ঠিকানা হয়ে গেল, পোস্টম্যান ওই অ্যাড্রেসে চিঠিটা পাঠাবে। হ্যাঁ হ্যাঁ আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ চেঞ্জ করতে পারি। আমরা এখানে সঞ্জয় সাউ, সঞ্জয় সাউকে এডিট করতে, এই যে এডিট লেখা আছে সঞ্জয় সাউ, আমি এখানে গিয়ে এডিট মারলাম, আমি চেঞ্জ করে দিতে পারি এখানে কি, আর সেভ মেরে দেবো, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আমার অলরেডি পাসওয়ার্ড আমার সেভ করা ছিল, ওই জন্য আমি এটা খুলেছি, তো আমার মেল বক্স আউটলুকটা খুলে গেছে। মোবাইলে কি হয় কি, মোবাইলে কম্পিউটার, হ্যাঁ জিনিসটা কিছুই নয়, কম্পিউটারে যে ইন্টারনেট ব্রাউজার যেটা আছে সেটা কম্পিউটারের জন্য, কেন কি স্ক্রিনটা বড়, আর মোবাইলে যে ইন্টারনেট ব্রাউজার থাকে ওটা মোবাইলের জন্য, কেন কি স্ক্রিনটা চওড়াটা ছোট। তখন কি করে কি, মোবাইলে যে ব্রাউজার থাকে এই যে লম্বা লাইনটা দেখছেন আপনি, এটা কি সব মেনু, তো এখানে মারলে হোম যাব, এখানে গেলে মেল যাব, এখানে গেলে নিউজ দেখতে পাবো, এখানে মারলে ক্রিকেট দেখতে পাবো। হ্যাঁ তো মোবাইল হলে কি হবে, এই যে হোমটা এখানে থাকবে, মেলটা এর তলায় চলে আসবে, নিউজটা এর তলায় চলে আসবে, ক্রিকেটটা এর তলায় চলে আসবে, সেলিব্রিটিটা এর তলায় চলে আসবে, মানে লম্বাটে টাইপে হয়ে যাবে। এই জিনিসটা না থাকলে মোবাইলে কি করে ডান দিক বাঁ দিক করে বাবা টানবে, ছোট বড় করে দেখবে, মোবাইল যে চালাচ্ছে তার অসুবিধা হবে। তার মানে যদি ইয়াহু কোম্পানির ইমেল আইডি ব্রাউজ করব মোবাইলে, তো ইয়াহু কোম্পানি নিজের ওয়েবসাইটটা এমন তৈরি করবে যাতে মোবাইল যদি ব্রাউজার থাকে, যদি ইয়াহু মেলটা মোবাইল থেকে যদি দেখছে তো ব্রাউজারটা রিড করে নেবে কোন ডিভাইস থেকে দেখছে, না কেন কি এখানে ডবল ট্রিপল সিকিউরিটি আছে। আপনি নিজেরও যদি ইমেল আইডি যদি কিছু চেঞ্জ করতে চান তা আপনাকে সিকিউরিটি কোড চাইবে মাঝে মধ্যে, অটোমেটিক প্রোগ্রাম করা আছে, আপনি তা সবসময় চেঞ্জ করতে পাবেন না। মোবাইল নাম্বারটা যদি আপনার চুরি হয়ে যায় তো আপনার ইমেল আইডিতে গিয়ে সেটিং এ গিয়ে মোবাইল নাম্বারটা ইমিজে চুরি করে দিতে হবে, থানায় ডায়রি করে দিতে হবে, কেন কি ওই মোবাইল নাম্বারটা দিয়ে চুরি আপনার ঘরের লোক করুক বা বাইরে কার লোক করুক, চুরি মানে চুরি। তো মোবাইলটা আপনি লক করে রাখুন, কেন কি মোবাইলটা দিয়ে আপনার অনেক কিছু করে দিবে না। মোবাইল আপনি না যদি দেন গুগল কোম্পানি আপনার কিছু তো আইডেন্টিটি নেবে, আপনি কে, মোবাইলটা দিলে আপনার আইডেন্টিটি পাচ্ছে, মোবাইলটা দিলে আপনি অনেক কিছু করতে পাচ্ছেন, আপনার সিকিউরিটি কাজ করছে, আপনাকে পাসওয়ার্ড পাঠাতে পাচ্ছে। হ্যাঁ উইদাউট নাম্বার দিয়েও অ্যাকাউন্ট হয়ে যাবে, কিন্তু আপনার পরে প্রবলেম হবে, আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পাবেন না, পাসওয়ার্ড যদি হারিয়ে যায়। হ্যাঁ গুগল কোম্পানিতে যোগাযোগ, গুগল কোম্পানি কাউকে চেনে না, গুগল কোম্পানিকে আপনি ওর ব্রাউজারে আপনার ডাটা দেবেন, তারপর আপনার যেখানে মোবাইল নাম্বার আছে সেখানে আপনাকে প্রথমে ভেরিফাই করবে কি আপনি ওর মালিক কিনা ওই ডাটা পাওয়ার। তো যদি আপনার অল্টারনেটিভ ইমেল যদি থাকে, যদি আপনার মোবাইল যদি কেউ পাসওয়ার্ড রিটাইপ করে মোবাইল চুরি করে, তো আপনার অর অল্টারনেটিভ ইমেল আইডির মধ্যে একটা মেসেজ চলে যাবে অটোমেটিক, সঙ্গে সঙ্গে উইদিন এ সেকেন্ড কি অমুক সময়
অমুক ব্রাউজার থেকে অমুক জায়গা থেকে আপনার পাসওয়ার্ড রিটাইপ করা হয়েছে, এটা কি সঠিক হলে ঠিক থাকুন, কিছু বলবেন না, যদি গন্ডগোল হয় সঙ্গে সঙ্গে আমাদের জানান। আপনি যদি দুটো মোবাইল নম্বর দিয়ে দেন তো আপনার দুটো মোবাইলের কাছে এসএমএস যাবে, দুটো মোবাইলেও এসএমএস যাবে, প্রাইমারি আর সেকেন্ডারি মোবাইল নাম্বার। আপনি ডবল লক করতে পারেন এখানে, ঠিক আছে। হ্যাঁ, তো আপনার আবার মেল বক্স আপনার খুলে গেছে, আপনি জানেন আপনি জিমেলে মেল বক্স খুলেছেন, ওটাই তো বোঝাচ্ছি আপনাকে আমি। আপনি মেল বক্স যে খুললেন তা আপনি প্রথমে দেখে থাকবেন কি আপনার কাছে এখন গ্রিটিংস মেল এসে গেছে, ধন্যবাদ আপনি জিমেলে অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক আছে। তো আমি আপনাকে একটা আমি ঠিক আছে, আমি ওটাই বোঝাচ্ছি যে আমি একটা ইমেল আইডি আমার খোলা আছে, আমি সে দেখাচ্ছি কি করে মেল পাঠাবো। এই জন্য কোনো পড়াশোনার দরকার নেই, এই ভিডিওটা বারবার দেখলেই আমি কোডা বিন্ডাটা আপলোড করে দিব, আর ভিডিওটা বারবার দেখলেই আপনি বুঝতে পারবেন, এই জন্য কোনো বিদ্যে দরকার নেই। এই যে দেখছেন ইমেল আইডি গুগলের আমার আছে, ইমেল আইডি হচ্ছে আমার চিঠি পাঠাবার ঠিকানা, আমি কাউকে বলবো আমাকে ইমেল পাঠিয়ে দাও এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। ইমেল আইডি হতে গেলে কি হতে হবে, তো এই দেখুন কি মিস্টার জিগার ত্রিবেদী ইমেল পাঠিয়েছেন আমার কাছে। তো জিগার ত্রিবেদী ইমেল আইডি কি আছে, এই দেখুন এখানে জিগার ত্রিবেদী ইমেল আইডি হচ্ছে dipole.adjuster@gmail.com @gmail.com ইমেল আইডিটা কোথেকে নেওয়া হয়েছে, জিমেল থেকে নেওয়া হয়েছে। তো আমি দেখাচ্ছি আরো সব মেলে যেখানে অন্য জায়গা থেকে ইমেল নেওয়া হয়েছে, আমি অনেকগুলো মেল দেখাচ্ছি। সে এসইও প্রোফাইলার, এসইও প্রোফাইলার আমাকে মেল পাঠিয়েছি টু মি, কোথেকে মেল পাঠিয়েছে এসইও প্রোফাইলার, আর কোথেকে পাঠিয়েছে তার তার অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেস কোথায় আছে @asioprofiler.com, নিজস্ব ওয়েবসাইট থেকে পাঠিয়েছে। তার মানে google.com পাবলিক ওয়েবসাইট, asioprofiler.com এসিও কোম্পানি ওয়েবসাইট, codeofindia.com কোড অফ ইন্ডিয়া ওয়েবসাইট। তার মানে কোড অফ ইন্ডিয়া যদি ইমেল আইডি তৈরি করি সামনে নাম দিতে হবে info@codeofindia.com, তার মানে কোন কোম্পানি ওয়েবসাইট মানে ইমেল আইডি যেটা আছে তার মধ্যে @এর পর যেটা আছে codeofindia.com সেটা তার কোম্পানি ওয়েবসাইট, ঠিক আছে। google.com মানে gmail.com, তার মানে কি মনে কোন ram@gmail.com একটা ইমেল আইডি, তো রাম হচ্ছে ভদ্রলোকের নাম আর রাম কার সঙ্গে কানেক্টেড করা আছে gmail.com এর সঙ্গে, কি দিয়ে @ দিয়ে, তাই তো। তো gmail.com হচ্ছে ওয়েবসাইট আর টোটাল ইমেল কি হলো ram@gmail.com। তাতে নিশ্চয়ই বুঝে গেছেন কি ইমেল আইডিটা কি। এখন ইমেল আইডি খোলা পর এটা আপনার হচ্ছে ইন্টারফেস, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন গুগলে খুব ভয়ঙ্কর জিনিস, কেন কি আমাদের যত ভালো কম সময়ের মধ্যে পেজটা লোড নেবে তত ইউজাররা ইজি ফিল করবে, তো সেই ধরনের প্রোগ্রাম তৈরি করা আছে। তো এটা কোয়াইট এ কি এই মাউস, মাউস এখন কি আছে অ্যারো, মাউস নিয়ে যাচ্ছি আই হয়ে গেল, মাউস নিয়ে যাচ্ছি অ্যারো হয়ে গেল, এখানে মাউস নিলাম মানে অ্যারো, অ্যারো মানে কি সিলেকশন, আই মানে কি ইনসার্ট ঢোকানো, অ্যারো মানে কি ধরা সিলেকশন। আমি এখানে যাচ্ছি কম্পোজ মানে গান তৈরি করা, যেরকম বলি গান কম্পোজ করব, আমি মেল কম্পোজ করব, আই মানে কম্পোজটাকে অ্যারো দিয়ে সিলেক্ট করো। আমি যেই মারলাম কম্পোজ, এই যে একটা নতুন উইন্ডো খুলে গেল,
চাইল্ড উইন্ডো, এটা হচ্ছে মাদার উইন্ডো গুগল জিমেলে, এটা চাইল্ড উইন্ডো, নতুন মেসেজ ভেজা যায়, নিউ মেসেজ, নতুন খবর মেসেজ পাঠাবার জন্যে এই বক্সটা খুলে গেল। এখন যাকে পাঠাবো সে রাম অ্যাট দি রেট জিমেল ডট কম, একটা পাঠালাম, কমা যদি একটা বেশি পাঠান কমা দিয়ে দিন, অটোমেটিক রাম জিমেল ডট কম নিল যদু অ্যাট দি রেট ইয়াহু ডট কম। হ্যাঁ, কাউকে পাঠাবো সে হরি অ্যাট দি রেট আউটলুক ডট কম, এরকম আমি যথা চাইতে পারি, কিন্তু গুগলের লিমিটেশন আছে, আপনি একদিনে 500 বেশি লোককে মেল পাঠাতে পাবেন না। এই দেখুন, এটা দেখুন আই আছে এখানে, আই ফের আমি তলায় যাচ্ছে, এই লাইনে মারছি আরো চলে আসছে, ফের এই জায়গায় মারছি, মানে আই মানে আমি ঢোকাতে পারি, সাবজেক্টটা আমি টাইপ করতে পারি। আপনার মনে মতন সাবজেক্ট লিখে দিন, টুডে পড়াশোনা, টুডে লেসন, আজকের পড়াশোনা, টুডে লেসন, অর্ডার অর্ডার লিখুন, মনে করুন আপনার অফিসে অর্ডার নোটিশ টু অল অল এমপ্লয়ি, যাই হোক আপনি স্কুল কলেজ যা লেখা লিখে দিলেন, মেসেজটা আপনার যা দেওয়ার আছে না টাইপ করে দিন। হ্যাঁ, কোনো কপি আছে? হ্যাঁ আমি বোঝাচ্ছি, তা আমি মনে করুন কি আমি মেসেজ টাইপ করলাম, ডিয়ার স্যার, টাইপ করা যাবে, হ্যাঁ উইথ রেফারেন্স ম্যাটার দিলাম, উইথ রেফারেন্স উই রিসিভ রেফারেন্স অফ অর্ডার অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট প্লিজ ফলো অ্যাকর্ডিংলি, প্লিজ ফলো অ্যাকর্ডিংলি, এই দেখুন আমি উল্টো পাল্টা টাইপ করছি কিন্তু গুগল রিড করছে আমি কি ভুলভাল টাইপ করছি, লাল লাল মানে ভুল টাইপ করেছি, এখানে যাব এরকম করে রাইট ক্লিক করবো, মাউসের মধ্যে ডান দিকটা ক্লিক করব, মোবাইলের মধ্যেও করতে পারেন, বলছে এটা নেবেন কি এটা নেবেন, আমি উপরটা নিলাম, এই ডিস্ট্রিক্টটা ভুল লেখা আছে, রাইট ক্লিক করলাম ও খুঁজে পাচ্ছে না, একটু ডিকশনারি হয়ে গেল, আমি এটা ডিস্ট্রিক্টটা টাইপ করে দিই, ঠিক আছে। আবার দেখুন তলায় কি আছে, আমি এটা বড় করতে চাই, ডিআর স্যারটাকে মোটা করতে চাই, আমি বোল্ড করলাম, প্রথমে সিলেকশন করলাম, এই দেখুন আই আর সিলেক্ট করলাম ওটাকে আই দিয়ে, তো বি মানে বোল্ড, ওটা বোল্ড হয়ে গেল, আমি তার ফন্ট সাইজটা বাড়াতে চাই, আমি লার্জ করে দিলাম, বড় হয়ে গেল, ঠিক আছে। আমি আবার এই যে ক্যান্টু দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল, আমার ফাইলটা কম্পিউটারে থাকবে বা মোবাইলে থাকবে, হ্যাঁ ওই অর্ডার ডিস্ট্রিক্ট ম্যানেজার অর্ডারটা ওটা এখানে গিয়ে আমার যেখানে মোবাইলে আছে এটা ক্লিক করলেই এই দেখুন আমার কম্পিউটারের মধ্যে ঢুকে গেল, মাই ডকুমেন্ট ডাউনলোড যেখানে আমার আছে যে ফাইলটা দরকার, অর্ডারের ডিস্ট্রিক্ট ম্যানেজার অর্ডারের কাগজটা সেটা আছে, আমি এটা ডবল ক্লিক করলাম, এই দেখুন অ্যাটাচ হয়ে যাচ্ছে, আপলোড হয়ে যাচ্ছে ইমেল বক্সের মধ্যে, বললো আপলোড হয়ে গেছে 251 কিলোবাইট সাইজ,
এবার আমি এখানে নিজে ফোন নাম্বার লিখলাম, করে এখানে সেন্ড মেরে দিলাম, মেলটা চলে গেল। আমি আমি সেন্ড মারছি না, কারণ কি আমার সব ইমেল অর্ডারটা যে অর্ডারটা আছে সেটা সেটা ধরো এর মধ্যে আমি ভুল করে দিয়েছি, আমি ইমেল আইডি ভুল টাইপ করেছি। এই ক্রসটাকে টিপব, এই হাত সাইন ক্রস টিপলাম চলে গেল, এটা ক্রস টিপলাম চলে গেল, এটা ক্রস টিপলাম চলে গেল। এবার আমি দেখুন কি আমি যে এই দেখুন আমি নিজেকে নিজেকেই পাঠাচ্ছি, ঠিক আছে, আমি নিজে আমি নিজে নিজেকেই পাঠাচ্ছি। জে এ ওয়াই এ ঠিক আছে, তো স্পেলিংটা দেখে নিন। হ্যাঁ, তো JYNTASAW@gmail.com। এই দেখুন আপনার ডকুমেন্ট অর্ডারটা আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, সেন্ড মারলেই চলে যাবে। এই তো অর্ডারটা আমি অ্যাটাচ করলাম, আমি আফটার অ্যাটাচ করে দিচ্ছি, দেখুন এই ক্যান টু দেখছেন অ্যাটাচ, এই যে এখানে আছে হাত দেখাচ্ছে, হাত মানে খুলতে পারো, এই যে এখানে আছে, এখন পাঠাচ্ছি তো, এই এই সেন্ড করলাম, এই যে সেন্ড মারছি, সেন্ড মারো, এই দেখুন ইনবক্সে 32 খানা আছে, তো 17,232 খানা আমি রিড করিনি, সেন্ড হয়ে গেছে, এই মেসেজ দিল সেন্ড হয়ে গেছে। আর আমি আমি এখানে রিরোড মারছি, দেখি দেখুন এটা 33 হয়ে যাবে, ঠিক আছে, এই দেখুন আমার মেল এসে গেছে, নোটিশ টু অল এমপ্লয়ি, আর যে ডকুমেন্টটা অ্যাটাচ করা হয়েছে, এই যে ডকুমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন, হাত মানে খুলতে পারেন, হাত মানে কি মাউসটা হাত হয়ে মানে খুলতে পারেন, হ্যাঁ ইনবক্স আপনি পেয়ে যাবেন। তা আশা করি আপনারা মেল অ্যাটাচ করতে শিখেছেন, আপনারা ইনবক্সে কী করে মেল খুলতে হয় সেটা দেখে নিয়েছেন। এই দেখুন ইনবক্সে মেল এখানে, এখানে কম্পোজ করতে পাচ্ছেন, এখান থেকে আপনি সেন্ড করতে পাচ্ছেন, সেন্ড মেল যা সব করেছেন সেখানে দেখতে পারেন। একটু আগে আমি যে সেন্ড মেলে গিয়ে এখানে একটা ইনবক্সে জিমেল মারুন, ঠিক আছে, তো আপনার এই যে আপনার জিমেল জিমেল আপনি ওয়েব ব্রাউজার গিয়ে mail.google মারলেই আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, আর আপনি মেল বক্সটা খুলবেন, আর খুলে আপনি মেলটা চেক করে নেবেন। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন, আর আপনারা এটা প্র্যাকটিস করবেন, আপনারা আশা করি আমাদের বয়োজ্যেষ্ঠ লোকেরা যাতে মোবাইল থেকে ইমেল দেখতে পারে, আমি মোবাইল থেকে একটা ভিডিও তৈরি করব যাতে মোবাইল থেকেও ইজিলি বুঝতে পাবেন। ধন্যবাদ। এখানে তো দেখাবে, তোকে তো দেখাবে, দেখাচ্ছ না?